extra time. সত্যি জীবন গড়ে দেয়। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দল ঘুরে দাঁড়িয়েছে। দীর্ঘ 8 বছর পরে কলকাতা লীগ জয়ের দোরগোড়ায় মোহনবাগান। কিন্তু তাতে কি, কর্তাদের অবশ্য এতে কোনো হেলদোল আছে বলে মনে হয় না। গত কয়েক মাস ধরে কর্তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গঙ্গাপাড়ের ক্লাব, সেটা নিয়ে নিত্য নতুন বিতর্ক লেগেই রয়েছে। মিত্র, তার কন্যা সোহিনী ও ফুটবল সচিব বাবুল ব্যানার্জির সামনে এই নক্কারজনক ঘটনা আবার প্রকাশ পেল। ক্লাবের মিডিয়া ম্যানেজার ইমরান খান যে টুটু বসু ঘনিষ্ঠ সেটা সবাই জানে, আর তাই হয়তো এদিন বাবুল ব্যানার্জি ঘনিষ্ঠ চিন্ময় চ্যাটার্জির সঙ্গে তার ঝামেলা বাঁধে। অপমানিত বোধ করে ক্লাব থেকে বেরিয়েও যাচ্ছিলেন ইমরান। আমার বোর্ড অফ ডাইরেক্টরকে আমি জানাবো, এরকম অপমান আমাদের কোনোদিন হয়নি, আমি বোর্ড অফ ডাইরেক্টরকে জানিয়ে দেবো। পরে অবশ্য সোহিনী মিত্র চৌবে ড্যামেজ কন্ট্রোল করতে নেমেছিলেন, কিন্তু এতে লাভের লাভ কিছুই হয়নি। কারণ ততক্ষণে পুরো ঘটনাটা ক্যামেরাবন্দী হয়ে গিয়েছে। অপমানিত ইমরান অবশ্য পুরো ঘটনা সৃঞ্জয় বসু ও দেবাশিস দত্তকে জানিয়েছেন, এমনকি অঞ্জন মিত্রের কাছেও চিন্ময়ের বিরুদ্ধে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন ইমরান। প্রত্যেকটা সংসার ভালো মন্দ সময়ের মধ্যে দিয়ে যায়, ঠোকাঠোকি লাগে, সেই সময় কাঁধে কাঁধ মিলিয়ে টিম স্পিরিট ধরে রাখাই তো আসল ব্যাপার। কিন্তু এই মোহনবাগানে সেটা আর হচ্ছে কোথায়। মাঠে জান প্রাণ দিয়ে লড়ছে শঙ্করলাল চক্রবর্তীর দল, দুর্দান্ত টিম স্পিরিট দেখাচ্ছে, তাই স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন মোহনবাগান সমর্থকরা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, টিম ম্যানেজমেন্টের সঙ্গে জড়িয়ে থাকা চিন্ময় চ্যাটার্জির মতো লোকের মধ্যে সেই স্পিরিটটা কোথায়। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।